নমস্কার, আপনার বর্তমান বয়স হচ্ছে 40 ইয়ার্স এবং যে কোশ্চেনের ক্ষেত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমত কিছু রেখার ক্ষেত্র আমি এখানে দেখানোর চেষ্টা করব। ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। মানি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখনই আরও একটা ত্রিভুজ দেখা যায়, দেখুন এটা তো একটা, এটা তো একটা, একটা ত্রিভুজ প্লাস আরও একটা চতুর্ভুজ যখন এই ক্ষেত্র থেকে দেখা যায়, এটা একদিক থেকে আর্থিক সংযোগ তৈরি করে আর এটা দ্বিগুণ মাত্রা আর্থিক সংযোগ তৈরি করে। অর্থাৎ একটা নিজের দ্বারা, একটা অন্যের দ্বারা। দেখবেন আপনি নিজের দ্বারা মানে নিজের দ্বারা কিছু করতে পারছেন, তার সাথে সাথে কেউ আপনাকে একজন হেল্প করছে আপনাকে আরও একটু আপগ্রেড করিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা চতুর্ভুজ সাইন খুবই ক্লিয়ার আছে। এই টাইপের চতুর্ভুজ সাইন হাতের ক্ষেত্রে থাকা কিন্তু খুবই ভালো, এবং যদি সেটা শিরোরেখা হৃদয়রেখার মধ্যে হয়ে থাকে তাহলে তো আর্থিক সংযোগটাকে অনেক বেশি মজবুত করে দেয়। অতএব এই বিষয়টা বলতে গেলে বলা যায় আপনার আর্থিক সংযোগের যে জায়গাটা বা আর্থিক দিকটা কিন্তু অনেক বেশি মজবুত হয়ে আছে অলরেডি। দু নম্বর বিষয়, যে পরবর্তী যে বিষয়টা আমি তুলে ধরবো, দেখুন এই রেখাটা এখান দিয়ে গেছে, হয়তো একটু আপসা হয়ে গেছে, এটা হচ্ছে বৃহৎ ত্রিভুজ, বৃহৎ ত্রিভুজ অথবা বৃহৎ ত্রিভুজ, বৃহৎ ত্রিভুজ অথবা বৃহৎ চতুর্ভুজ, শুধুমাত্র মনে হয় আর্থিক সংযোগের জন্যই তৈরি হয়েছে। কারণ যাদের হাতে বৃহৎ ত্রিভুজ আর বৃহৎ চতুর্ভুজ দেখা যায় তারা প্রচুর রানিং করে থাকে জীবনে। আমি এখান থেকে যে বৃহৎ চতুর্ভুজের সাইন দেখাচ্ছি সেটা একবার দেখুন। অতএব এক কথায় বলতে গেলে আর্থিক সংযোগটা আপনার ক্ষেত্রে অতটা বেশি খারাপ হওয়ার কথা নয়, কিন্তু কারণ এই ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজ আবার স্থানে বৃহৎ ত্রিভুজ, দেখেছেন এই টাইপের ত্রিভুজ চতুর্ভুজওয়ালা ব্যক্তিরা কিন্তু প্রচুর লাভবান হয়ে থাকে। কেন? কারণ এটা কিন্তু মূলত রাহু কেতুর ক্ষেত্রে হয়ে থাকে। রাহু কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন অথবা ত্রিভুজ সাইন মানেই কিন্তু আপনার উন্নতি যোগ, রাহু কেতু মঙ্গল, অতএব এই তিনটে জায়গা। এবার এই চতুর্ভুজটা কিন্তু সবকটা গ্রহকে ঘিরে অবস্থান করছে, ভালোভাবে দেখবেন সবকটা গ্রহ, এমন একটা গ্রহ নেই যেটার কাছ দিয়ে এই ত্রিভুজ চতুর্ভুজ যায়নি। এই টাইপের চতুর্ভুজ সবসময়ের জন্য আর্থিক সংযোগের জন্য দায়ী। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রগুলো আসবো। আপনি বলেছেন তেমন কিছু জিজ্ঞাসা নেই, শুধুমাত্র ভাগ্যরেখার কিছু পথ পরিবর্তন করেছে, এটা কেন? ভাগ্যরেখা পথ পরিবর্তন করে কোন দিকে যেতে চাইছে সেটা দেখতে হবে। যদি বৃহস্পতির দিকে যায় তাহলে ভালো, সম্মানের দ্বারা উন্নতি, অথবা এমন কোনো ফিল্ডে হয়তো আপনি ভবিষ্যতে চলে যাওয়ার ইঙ্গিত দেখাচ্ছে যেখান থেকে হয়তো কাউকে কিছু কিছু শিখিয়ে আপনি লাভ করতে পারেন, অথবা মনে করুন যেটাকে বলা যায় এমন কিছু বিষয় সেখানে উপস্থিত হতে পারে যে আপনার পুরনো জ্ঞান আছে সেই জ্ঞানের দ্বারা অর্জন, এরকম কিছু বিষয় কিন্তু এই ক্ষেত্র থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে, যেহেতু এই সাইনটা অনেকটা বেশি ঘুরে একদম বৃহস্পতির কাছে পর্যন্ত চলে গেছে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করবেন আর পথ পরিবর্তনের জায়গাটা আমি দেখতে পাচ্ছি না, শুধু একটাই রেখা দেখতে পাচ্ছি। তো এটা বিশেষ কিছু ফল দেবে না, কারণ এটা শনির ক্ষেত্রে আড়ি রেখা হয়ে অবস্থান করছে। আমার মনে হয় এটা এই রেখার উপর পর্যন্ত পৌঁছে অবস্থান করছে, এবং এখান থেকে এই রেখাটা 65 পর্যন্ত একটা গ্রোথিং বা ইনকামের চান্সেসটা আপনার হাতে বেশি করে দেখিয়ে দিচ্ছে, এই বিষয়ে ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, কেন হচ্ছে একটু সবিস্তারে জানাবেন, আর যদি কোনো আধ্যাত্মিক পথে কোনো সমাধান হয় সেটা একটু বলবেন। হ্যাঁ, এটাও ঠিক, একটা আধ্যাত্মিক পথের নির্দেশ করছে যেখান দিয়ে আপনি হয়তো আধ্যাত্মিকতার কিছু জিনিস শিখিয়ে মানুষের থেকে আর্নিং করতে পারবেন, এরকম বিষয়টাও হতে পারে। আপনি একটাই কোশ্চেন করেছেন কিন্তু পথ পরিবর্তনের যে জায়গাটা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মূলত এটাকে তো অনেকের হাতেই থাকে, এটাকে আড়ি রেখা হিসেবে ধরা হয়। যদি ত্রিশূল সাইন হয়ে থাকে তাহলে খুবই ভালো, কিন্তু একটা অনেক দূর চলে যাওয়া উচিত হয়নি। যদি তিনটে একই রেখা বরাবর হয়ে এরকম টাইপের ত্রিশূল সাইন হয়ে অবস্থান করতো এটা আপনার ক্ষেত্রে পজিটিভ সাইন হয়ে দাঁড়াতো। এই টাইপের সাইন যাদের হাতে থাকে তাদের বৃদ্ধ বয়সটা অন্তত রাজার মতো গিয়ে থাকে, এরা খুব আধ্যাত্মিক চিন্তাভাবনা সম্পন্ন হয়ে থাকে, এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা বেশি হওয়ার কারণে এরা জীবনে মানে বড় পদ দখল করতে পারে। এবং লাস্ট বয়সটা বলছি না, প্রচুর ইনকাম এবং প্রচুর একটা ভালো জায়গায় পৌঁছে গিয়ে থাকে যদি কারোর হাতে এরকম ত্রিশূল টাইপের সাইন থেকে থাকে, এটা একটা প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। দেখুন আধ্যাত্মিকতার আরেকটা চিহ্ন দেখা যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন, এটা সবথেকে বেশি হলে আধ্যাত্মিক লাইন ধর্মীয় লাইনে যারা থেকে থাকে তাদের হাতে এরকম টাইপের চতুর্ভুজটা বেশি দেখা যায়। খুব ভালো তার্কিক হয়ে থাকে, খুব ভালো জ্ঞানী হয়ে থাকে, জ্ঞানের মাত্রাটা অন্যদের তুলনায় একটু বেশি থাকবেই এদের কাছে। সবথেকে বড় ব্যাপার, চতুর্ভুজ সাইন যদি কারোর হাতে থেকে থাকে বৃহস্পতির স্থানে সেটা কিন্তু ফ্যামিলি লাইফের জন্য শুভ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নিজস্ব প্রপার্টি যোগ তো জীবনে একবার হলেও হবে, আর সাথে নিজস্ব ঘর বা হাউসের যে যোগটা সেটাও কিন্তু অবশ্যই হয়ে থাকে এদের, দেখবেন। তবে
যদি শনি রেখা বা শনি এরকম টাইপের রেখা না থাকতো, এরকম টাইপের রেখা থাকার আরেকটা নির্দেশ হলো যে হয়তো ছোটোবেলাটা একটু খারাপ যেতে পারে, কিন্তু বাকি সব ক্ষেত্রে ঠিক আছে। বড় অনেক বড় জ্ঞানী হয়ে থাকে এবং চালাক চতুর ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। যদি ত্রিভুজ সাইনও থাকে সেটাও খুব প্লাস পয়েন্ট, কিন্তু এখান থেকে এই যে রেখা দুটো সামান্য পরিমাণে অসুবিধা একটু অহংকারের মাত্রাটা বাড়িয়ে দিতে পারে। এবং আমার যতদূর মনে হচ্ছে যেহেতু চতুর্ভুজের সাথে আছে সেহেতু জ্ঞানের অহংকারটা একটু বেশি বাড়াতে পারবে। এটা এই সাইনটা না থাকলে মনে হয় ভালো হতো, যদি ত্রিশূল হওয়ার দরকার ছিল ছোটো টাইপের ত্রিশূল হলে ভালো হতো, কিন্তু এটা যখন এইদিকে চলে যাচ্ছে এর একটা রেখা এদিকে আর একটা রেখা এদিকে, কিন্তু পূর্ণাঙ্গ ত্রিশূল তৈরি করছে না, সেটাও একটু দেখবেন। যাই হোক, যেহেতু ত্রিশূলের মাত্রা হচ্ছে সেহেতু আমি কথাটা আগে বললাম, আড়ি রেখা যদি কারোর হাতে থেকে থাকে এটা কিন্তু মানসিক অত্যাচারের জায়গাটা প্রচুর পরিমাণে করিয়ে দেবে, আপনাকে স্থির থাকতে দেবে না কাজের থ্রু দিয়ে, সহ্য না করার মতো যে মানসিক যন্ত্রণাগুলো সেগুলো দিয়ে থাকে আড়ি রেখা। দ্বিতীয় বিষয়টা, কর্মসূত্রে আপনি আছেন, খুবই ভালো রেজাল্ট করছেন, আমি প্রথমেই দেখিয়ে দিলাম চতুর্ভুজ সাইন আছে, মানে ইনকামের স্রোত বা গ্রোথিংটা ভালোই আছে আপনার ক্ষেত্রে, এবং সম্পূর্ণ নিজের দ্বারা ইনকাম, নিজের প্রচেষ্টার দ্বারা ইনকাম। আমার মনে হয় কোনো একটা সরকারি ভালো পদে আপনি চাকরি করছেন। যাই হোক, এখানে বিষয়টা যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, কাজের থ্রু দিয়ে যতটা বেশি রেজাল্ট পাওয়ার দরকার ছিল ততটা বেশি পায় না, যার কারণে একটু মনঃক্ষুণ্ণ হয়, অর্থাৎ সেই রেজাল্টের দ্বারা সন্তুষ্ট এরা হতে চায় না বা হতে পারে না, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার কাট হয়ে যায় যদি কারোর হাতে আড়ি রেখাটা বিশেষ করে এই ক্ষেত্রের দিক দিয়ে এরমভাবে থেকে যায়। তাহলে বিষয়টা আরেকবার লক্ষ্য করুন, যদি কারোর হাতে এই রেখাটা পুরোপুরি গিয়ে উপর পর্যন্ত চলে যায়, ক্লিয়ারিটি হচ্ছে না যদিও এই স্থানের থেকে, যদি স্থান থেকে উপরের দিকে চলে যায় দেখবেন আপনার জীবনের যে পরবর্তী পিঁড়ি আছে, পরবর্তী যে বংশধররা আছে তাদের ক্ষেত্রে খুবই ক্লিয়ার সাইন, এবং তারা কিন্তু আপনার বাকি জীবনটাকে সুন্দরভাবে বহন করে নিয়ে যেতে পারবে বলে আশা করা যায়। এই সাইনটা কিন্তু এটাই দর্শিত করে। যাই হোক, এটাও একটা প্লাস পয়েন্ট আপনার হাতের ক্ষেত্রে, আপনি পরবর্তী পিঁড়ির জন্য বা পরবর্তী আপনার বংশধরের জন্য কিছু রেখে যেতে পারবেন, সব থেকে ভালো একটা সাইন। শনির যে নিজস্ব ক্ষেত্র একেবারে ছোট নয়, অতএব সাময়িকভাবে হলেও আপনি কিন্তু কথাবার্তা শোনার জায়গাটা বা নিয়মানুবর্তিক হওয়ার জায়গাটা, একেবারে অনিয়মে না চলার জায়গাটা ক্লিয়ার হচ্ছে কিন্তু আপনার হাতের থেকে খুবই সুন্দরভাবে। এবার একটা কথা বলি, সব থেকে মারাত্মক ব্যাপার হয়ে যায় যদি শনির ক্ষেত্রে বলয় চিহ্ন থাকে, আপনার হাতে যত ভালো লাইন হোক না কেন তত ভালো ইনকামের রেজাল্টটা পাওয়া যায় না। এই বলয় চিহ্ন যদি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের একমাত্র যদি ভালো অবস্থায় থাকতে হয় সেক্ষেত্রে সন্ন্যাস নেওয়ার জায়গাটা ভালো থাকে, আর বিশেষ কিছু সাংসারিক ক্ষেত্রে থেকে এই সাইনটা যে অত ভালো রেজাল্ট দিয়েছে এমন মানুষ খুব কম পেয়েছে, দেবে কিন্তু অত ভালো রেজাল্ট দেবে না। আর্থিক দিক দিয়ে হলো, ম্যারেজ লাইফের দিক দিয়ে মানে আফটার ম্যারেজ লাইফের দিক দিয়ে হলো, এরকম বিষয়গুলো খুবই খারাপ করে দেয়। তবুও অনেক বেশি কাজের সন্ধান বা কাজের মানে যে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা সেটা আপনার ক্ষেত্রে থাকবে। সূর্যরেখার গ্রোথিংটা খুব ভালো মতোই দেখা যাচ্ছে এবং অনেকটা বেশি বড়ো এক্ষেত্রে। এখানে এই রেখার বর্ণনা দেওয়া হয়নি, দেখুন এই রেখাটা যদি কারোর হাতে থেকে থাকে এটা কিন্তু মানসিকভাবে আপনাকে একটু ডিপ্রেসড করবেই সামান্য পরিমাণে হলেও, এটা অনেক কিছু বাজে তিক্ত অভিজ্ঞতা তেত অভিজ্ঞতার সম্মুখীন করাবে যেটা হয়তো আপনি মানে চান না, কেউ চায় কেউ কখনো চায় না যে আমি অনেক বেশি সেই ধরনের অভিজ্ঞতা হোক যে ধরনের অভিজ্ঞতা মানুষের অনেক বেশি ডাউনফল করিয়ে দেয়। তবুও এই টাইপের অভিজ্ঞতা কিন্তু আপনাকে অনেক বেশি দিয়ে দেবে, আর কর্মসূত্রে থাকাটা আপনার সবথেকে যেন একটা বড় বিষয় হয়ে থাকবে, আপনি ফ্রি হয়ে বসতে পারবেন না। ফ্রি হয়ে বসলেন মানেই আপনার মাথায় টেনশান চলে এলো যে আপনার এই কাজটা উচিত ছিল, আপনার ওই কাজটা বাকি আছে, আপনি এই কাজের জন্য এখনও প্রিপারেশন নেওয়া বাকি আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়, এই দিকটা একটু দেখবেন। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে দেখুন, যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে দেখবেন বয়স অনুযায়ী অভিজ্ঞতাটা অনেক এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়ে যায় কিন্তু এদের, আর দৌড় ভাগটা তো সমানে চলতে থাকে। এখানে একটা বিষয়, এই রেখার সাথে যুক্ত হয়ে যদি এই রেখাটা মনে হয় কিছুটা হলেও যুক্ত হয়ে আছে ক্লিয়ার, দেখুন এটা, আপনি যদিও সরকারি চাকরি করুন না কেন বিজনেসের ক্ষেত্র থেকে কিন্তু আপনি অত ভালো রেজাল্ট পাবেন না যতটা সরকারি চাকরির থেকে পাবেন। তাই হোক, যাই হোক,
এখান থেকে একটা কথা বলি, বিজনেস এই যে যদি এই রেখাটা গিয়ে স্পর্শ করে, টাচ করে, তাহলে একটা জিনিস চিন্তা করবেন, মনে রাখা দরকার, সেটা হচ্ছে এটা আপনার যোগ্যতাটাকে হীন করে দিচ্ছে, যোগ্যতাটাকে ছোট করে দিচ্ছে। আপনি যে পরিমাণ কর্মঠ ব্যক্তি বা আপনার ভিতরে যে পরিমাণ গুণ আছে বা যতটা বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার থেকে প্রবল হয়ে দেখা যাচ্ছে, সেই ততটা বেশি জায়গার অ্যাচিভমেন্ট কিন্তু আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? আপনাকে একটু হীন করে রাখা হবে, বা আপনার কর্মকর্তা যারা আছে, সেটা উপরে হোক অথবা নিচে হোক, তাদের সাথে একটা দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে যাওয়া, একটা মতভেদের জায়গাটা ক্লিয়ার হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমি। পিতা যদি থেকে থাকেন, সাময়িক মতভেদের জায়গাটা উপস্থিত থাকবে, অত বেশি হবে না, কারণ সামান্য টাচ করে গেছে অথবা রেখাটা পৌঁছেছে, সেজন্য ক্ষতিকারক দিক পাবেন। একটা বিষয় আমি তুলে ধরি আপনার হাতের থ্রু দিয়ে, দেখুন, একজন বলছিল যে শনি মঙ্গল তো খুব, শনি মঙ্গলের জ্যোতি যদি হয়ে থাকে বা শনি মঙ্গল যদি রেখা গিয়ে থাকে তাহলে খুব ভালো হয়। এগুলোকে মঙ্গল রেখা নয়, এগুলোকে মূলত রাহু রেখা বলা হয়। আমি তো মঙ্গল রেখা হিসেবে এটা ধরা যায়, এখান দিয়ে যে রেখাগুলো গেছে সেগুলোকে মঙ্গল রেখা হিসেবে ধরলে ভালো হয়, এগুলো খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, এগুলো স্বভাবত রাহু হয়ে যায় না। কিন্তু রাহুর যে নিজস্ব পজিশন আপনি দেখতে পাবেন, যাই হোক, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য একটু দুঃখিত আমি। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখুন, এই টাইপের যে রেখাগুলো রাহু হয়ে যাওয়ার কারণে রাহু রেখা হয়ে যায়, রাহু রেখাগুলো বেশি সমস্যা তৈরি করে, ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা, অন্য কিছু না। এই পজিশনটা এই পজিশনে, অর্থাৎ এই রেখা পর্যন্ত যাওয়ার আরও একটা অর্থ হলো, দেখবেন রিলেশনশিপের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও তৈরি করবে আপনাকে। আর একটা বিষয়, যেহেতু বুধ পর্যন্ত চলে যাচ্ছে, সেহেতু সবাইকার মনে করেন যে আত্মীয় স্বজনের সাথে মতভেদের সামান্যতম জায়গা উপস্থিত থাকলেও কিন্তু থাকবে, এই জায়গাটা মনে রাখবেন, আত্মীয় স্বজনের সাথে যে মতবিরোধ বা মতভেদ এটা কিন্তু থাকবেই। বিজনেসের থ্রু দিয়ে কিন্তু আপনি অতটা ভালো রেজাল্ট করতে পারবেন না, আর প্রথম জীবনে বিজনেসে কিন্তু বড় এক ঝটকা লস খাবেন আপনি, মানে অনেকটা বেশি লস হবে আপনার, লসের সম্ভাবনা থাকবে। এখানে একটা জিনিস, রবি রেখা নিজস্ব ক্ষেত্রটা ভালো হওয়ার জন্য লিডারশিপ কোয়ালিটিটা থাকছে, আর অনেকটা বেশি লম্বা থাকার জন্য পপুলারিটি বা ফেমাসিটির জায়গাটা থাকছে, আর নিজের চেষ্টায় আপনি নিজের চাকরিটা করতে পারবেন এবং নিজের চেষ্টায় আপনি নিজের ব্যবসাটা করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যদি করে থাকেন সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট আপনি পাবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু নিজের দ্বারা করতে হবে, এটি ক্লিয়ার হচ্ছে। এখান থেকে বিষয়টা, এত বড় সূর্যরেখা যাদের থেকে থাকে তাদের ভিতরে একটা আলাদা রকমের গ্রোথিং থাকে জীবনে, সারা জীবন সম্মান প্রাপ্ত হয়ে থাকে এরা, পাঁচজন মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা এদের থেকে থাকে, সেই ধরনের রেসপন্সিবিলিটিও এদের ভিতরে থেকে থাকে। আর তাছাড়া খুব বিশ্বাসী মানুষ আপনি, আঙুলের এই যে হাতের কালারগুলোও কিন্তু লালচে লালচে হয়ে আছে, প্রচুর বিশ্বাসী মানুষ আপনি, অতএব সেদিক থেকেও কিন্তু এটা ক্লিয়ার হয়ে আছে। তবে একটা জিনিস, আপনি যতই অনেকক্ষণ চেষ্টা করে আছেন, পয়সার দিকটাও তো খুব ভালো আছে আপনার, দেখতে পাচ্ছি ম্যানেজমেন্ট ক্ষমতাটা, গ্রোথিংটা খুব ভালো আছে, খরচার জায়গাই নেই আপনার, আপনি খরচা করতে অত বেশি ভালোবাসেন না, পয়সা সেভিংসের মাত্রা অনেকদিন বাদে এরকম একটা হাত দেখছি যে খরচাটা খুব সীমিত মাত্রায় করে থাকে এবং সবসময় সেভিংসের দিকটা লক্ষ্য রাখে। তো এদিক থেকে দেখতে গেলে এই গ্রোথিংটা কিন্তু সারা জীবন থাকবে, কারণ আপনার গ্রহগুলোর অবস্থান অত বেশি খারাপ নেই। বুধের নিজস্ব পজিশন এটা তো ঠিক আছে, একাধিক রেখা আছে কিন্তু একেবারে নিচস্ব নেই, মোটামুটি ভালো জায়গা নিয়ে, এটা হয়তো আপনাকে নাম পাওয়ার প্রতি একটা চাহিদা দেখিয়ে দেবে। বয়স যত বাড়তে থাকবে দেখবেন নাম ফেম চাওয়ার প্রতি, পাওয়ার প্রতি যে চাহিদা, যে সবাই একটু সম্মান করুক, সবাই ক্ষেত্রে থেকে যদি একটু সম্মান প্রাপ্ত করতে পারতাম, এই জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে। আর একাধিক রেখা যেহেতু আছে, সেহেতু কিন্তু একাধিক ভাষা শেখার ইচ্ছা থাকবে, একাধিক বিষয় জানার ইচ্ছা থেকে থাকবে, শুধুমাত্র ভাষা নয়, আর মনে করেন একাধিক কর্ম করার একটা যোগ থেকে যেতে পারে। এক্ষেত্রে রেখাটা, জায়গাটা, পরিস্থিতি ভালো থাকার জন্য যে যেমন বয়সের ব্যক্তি তার সাথে তেমনভাবে ব্যবহার, যে যেমন মানুষ তার সাথে তেমনভাবে কথা বলার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা বজায় রাখে ভালো মতো, কারণ মঙ্গলের পরিস্থিতিটা একেবারে খারাপ নেই, এই জায়গাটাও কিন্তু কমিউনিকেশন দিয়ে থাকে ভালো মতো, এইসবগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই বেটার হবে। আর বুধ যেহেতু অনেক বেশি উচ্চস্থ আছে, বাকপটু স্বভাব হয়ে থাকে এরা, খুব বাগ্মী হয়ে থাকে, খুব গুছিয়ে কথা বলতে পারে, সেই ধরনের ট্যালেন্ট বা বুদ্ধিও এদের ভিতরে স্টোর করা থাকে। দেখবেন অনেকে এক কথা বলার পরে দ্বিতীয় কথাটা হারিয়ে যায়, যে কি বলবো বুঝতে পারে না, আর আপনি সেটা সাপ্লাই হয়ে যায়,
আপনি সেটা ভালোভাবে সাপ্লাই দিতে পারেন, যে এই কথাটা বলার পরে এই কথাটা আসতে পারে, এরকম কিছু বিষয় আপনি দেখে নেবেন, খুবই ক্লিয়ার হয়। মঙ্গলের পজিশনটা খুব ভালো আছে, যেহেতু নতুন নতুন মানুষের সাথে মেশার জায়গাটা ক্লিয়ার হয়, এটা তো সব মানুষের সাথে মেশার জায়গাটা ক্লিয়ার হয়, আর এটা নতুন নতুন মানুষের সাথে মেশার জায়গাটা ক্লিয়ার হয়, যে মনে করুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জায়গায় কি চন্দ্র আপনার একেবারে খারাপ বলবো না, অধিক চিন্তা বা অধিক টেনশনকে আপনি অনেক বেশি ক্যারি করেন না, সেগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, যার কারণে বাস্তবিক লাইফে একটা ভালো পারফেক্ট সিচুয়েশন বা পথ বা পারফেক্ট একটা জায়গা কিন্তু আপনি অবশ্যই অ্যাচিভমেন্ট করতে পারেন, যেহেতু এই সাইনটা আছে সেজন্য। শুক্রের পজিশনে কিন্তু একেবারে খারাপ নেই, খুবই বড় আছে। শুক্রের প্রাধান্যতা যাদের হাতে থাকে সুখপ্রাপ্তি হয়ে থাকে জীবনে, ফ্যামিলি সুখ, ম্যারেজ লাইফের সুখ, নিজস্ব বাড়ি গাড়ির সুখ, এই যে সমস্ত সুখের ব্যাপারটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রাপ্তি হয়ে থাকবেই। বিশেষ কিছু ক্ষেত্রের জন্য সামান্য সামান্য ডাউনফল হচ্ছে, একটু জন্য হলেও অসুবিধার যোগটা তৈরি হচ্ছে, কিন্তু মনে রাখবেন যাদের হাতে একটু নিচস্থ হয়ে অবস্থান করে শুক্রের নিচের পজিশন, তাদের কিন্তু ধীরে ধীরে সুখপ্রাপ্তির যে পর্যায়টা সেটা একটু নিচস্থ হতে থাকে। তবু অ্যাভারেজে শুক্রটাকে আমি খারাপ বলবো না, মোটামুটি ভালো আছে, তবুও মনে করি শুক্রে একটা দশা অন্তর্দশা বা সেরকম কিছু একটা জায়গা উপস্থিত হয়ে যাচ্ছে, যার কারণে প্রবলেমটা চলছে, কিন্তু শুক্রে একটা ব্যবস্থা নেওয়াও জরুরি আছে এই মুহূর্তে। যাই হোক, যদিও শুক্র খুব এদিক দিয়ে কিন্তু নিজস্ব বাড়ি, নিজস্ব ঘর বা গাড়ি এইগুলো কিন্তু সব প্রাপ্তিযোগ আপনারাতে খুব ভালো মতোই আছে ক্লিয়ারলি, আর যেহেতু এই সাইনটা আছে নিজের ঘর তো অবশ্যই হয়ে থাকে তাদের। মঙ্গলের পজিশনটা একটু খারাপ থাকার জন্য ইমিউনিটিটা সামান্য আপ অ্যান্ড ডাউন করছে, ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে যেন লো হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আর স্থায়ী হচ্ছে না যে জায়গাটা থাকার দরকার ছিল, এটা হচ্ছে ব্যাপার। লজিক যুক্তির প্রয়োগের ক্ষেত্রেও আপনার হাতে যথেষ্ট পরিমাণে আছে, আর এই রেখাটা এই পর্যায়ে একটু চিন্তাভাবনার জগতে বেশি বিরাজ করা, ভাবুক টাইপের নেচারটা বেশি তৈরি হয়ে যাওয়া, তারপরে মনে করুন যে সবাইকে খাওয়াতে একটু বেশি ভালোবাসা, এরকম সবাইকে সাথে নিয়ে চলার ইচ্ছাটা, মানে এক কথা বলতে গেলে আপনি সেলফিশ লোক নন, আপনি সবার জন্য স্বার্থবাদী নন আপনি, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনার হাতের তরফ দিয়ে। একটু দান দক্ষিণা করতেও মাঝে মাঝে খুব ইচ্ছে হয়, সবাইকে একটু হেল্প করি, এরকম একটা বিষয় কিন্তু ভালো আছে। তবে একটু স্ট্রেট বলার, স্ট্রেট শোনাটা আপনার বেশি পছন্দ, যদিও ম্যানেজমেন্ট আছে, ধৈর্য সহকারে কাজ করার ক্ষমতা আপনার ভিতরে আছে, একটা কাজ 100 বার চিন্তা ভাবনা করার পরে সেই কাজে হাত দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে, এবং কাজের রেজাল্টটা নয় কাজটা কী করে আরও বেশি সুন্দর হবে সেই দিকে মনোযোগটা আপনার খুবই ডিপলি থাকবে, ব্রেনের ডেভেলপমেন্ট ক্ষমতাটা অনেক বেশি আছে, আইকিউ লেভেলের মাত্রাটা অনেক বেশি আছে, এগুলো আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, কিন্তু খুব ভালো সাইন, খুব ভালো সাইন। আয়ুরেখার নিজস্ব পজিশনটাও খুব ভালো আছে, অতএব শরীর যে অনেক বেশি রোগগ্রস্ত থাকবে সেটা আমি দেখছি না, নিরোগের ব্যাপারটাও আছে। মানি ট্রায়াঙ্গেল তাদের হাতেই থাকে যারা প্রমোশন যোগটা একটু বেশি করে, অতএব এটা আপনাকে প্রমোশন যোগ বৃদ্ধি প্রাপ্ত করাবে, আর বিশেষ বয়সের থেকে শুরু করে এই বয়স পর্যন্ত বড় কোনো রোগ ব্যাধি থেকে আপনাকে কিন্তু মুক্ত করিয়ে দিচ্ছে। বিশেষ বড় রোগ হয়ে গেল, তারপরে মনে করুন যে বড় বাধা হয়ে গেল, সিচুয়েশন অনেকটা বেশি খারাপ হয়ে গেল, সেই সমস্ত বিষয় আমার মনে হয় 31-এর কাছাকাছি গিয়ে বড় কোনো একটা ঋণের বোঝা আপনার মাথায় চেপেছিল, অথবা একটু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, অথবা বললাম কিন্তু হয় ঋণের বোঝা বেশি চেপে যাওয়া, না হয় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটা কিন্তু তৈরি দেখতে পাচ্ছি, ক্লিয়ারিটি হচ্ছে না, সেজন্য না হয় বলতে হলো। আরেকটা জিনিস, 35-এর কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের গ্রোথিং এবং 35-এর কাছাকাছি একটা বড় ধরনের প্রাপ্তিযোগ আপনার থেকে হয়েছে, মানে সেই জায়গাটা আপনি ভীষণ খুশি ছিলেন এবং এই সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন মোমেন্ট ছিল মনে হয় জীবনের, এরকম একটা জায়গা। আরেকটা জায়গায় উপস্থিত হতে পারে, যেহেতু 40 বছর বয়স, অতএব এটা হতে পারে সম্ভবত 43-এর কাছাকাছি গিয়ে, একটা বড় ধরনের প্রাপ্তি আপনার জন্য ওয়েট করছে। কিন্তু কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্র থেকে ধনপ্রাপ্তি হওয়া, হঠাৎ যেগুলো বলা যায় আপনি জানেন না কোথা থেকে ধনটা আসছে কিন্তু আসবে, এরকম কিছু বিষয়। কথাবার্তার জায়গাটা মোটামুটি ক্লিয়ার আছে, একেবারে খারাপ নেই, ভালোই আছে। আঙুলের গ্রোথিংটা এই আঙুলটা বেশি, রিস্কেবল কোয়ালিটিটা বেশি থেকে থাকবে, অতিরিক্ত পরিমাণে রিস্ক নেওয়ার জায়গাটা ক্লিয়ার হতে পারে, আর বেশি বেশি রিস্ক নিতে পছন্দও করে থাকবেন আপনি, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। একটুর জন্য হলেও কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার ইচ্ছে, আর সব মানুষের সাথে সমান তালে মেশার একটা ইচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্রবল হবে।
বর্তমান সময়ে কোনো একটা পুরনো রোগের প্রাদুর্ভাবটা দেখতে পাচ্ছি, এই রেখাটা যেহেতু এইদিকে গেছে তো এটা হজমের একটা গোলমাল, এরকম টাইপের বিষয়গুলো উপস্থিত হচ্ছে। কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো সময় দেখবেন বৈদেশিক একটা ইনকামের যোগ তৈরি হতে পারে, কিন্তু এটা আপনাকে অনেক বেশি টেনশন দিয়ে দেবে, মাত্রা অতিরিক্ত টেনশন দিয়ে দেবে। দেখবেন কর্মের ক্ষেত্রে একটুর জন্য হলেও ডিস্টার্বেন্স তৈরি করেছে, খাড়া খাড়া রেখাগুলো দেখা যাচ্ছে না একমাত্র এই আঙুলে ছাড়া। খুবই ভালো, কাড়া রেখা থাকলে জীবনে উন্নতির জায়গাটা একটু বৃদ্ধিপ্রাপ্ত বেশি হয়ে থাকে। বাঁ হাতের ক্ষেত্রে যে বিশেষ সাইন কিছু একই রকমই আছে, সূর্যরেখার গ্রোথিংটা একই জায়গায়, একই রেখা, পুরোপুরি একই রেখা, দেখুন কোনো পার্থক্য নেই একেবারে। যাই হোক, আর বিশেষ কিছু সাইন আমি দেখতে পেলাম না। আশা করি ভালো লেগেছে, সম্পূর্ণ ডিটেলস বললাম। আমার মনে হয় ফ্যামিলিতে থাকার মানে একেবারে সবসময় ঘরে পড়ে থাকাটা আপনার পছন্দ হয় না, একটুর জন্য হলেও ঘোরাঘুরি, একটু বাইরে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো মনে হয় একটু বেশি পছন্দ হয়ে থাকবে আপনার। যাই হোক, কম বেশি বর্ণনা আমি দিলাম, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন এবং ফিডব্যাকও দেবেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে। ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।